কাঠুরিয়া ছিল, নিজের বলতে তার কেউ ছিল না। সে রোজই পাহাড়ের জঙ্গলে কাঠ কাটতে যেত। একদিন সে জঙ্গলে কাঠ কাটছে, এমন সময় দেখল হঠাৎ সাদা রঙের কিছু একটা গাছ থেকে ঝুপ করে নিচে পড়ল। কাঠুরিয়া বুঝতে না পেরে এগিয়ে গেল। আরে, গাছ থেকে ওটা কি পড়ল? আরে, এটা তো একটা সারস পাখি। দেখে তো মনে হচ্ছে পাখিটা নিশ্চয়ই খুব ব্যথা পেয়ে মাটিতে পড়েছে। আহা, বেচারা উঠতেও পারছে না। কাঠুরিয়া সারসটিকে কোলে তুলে নিল। তারপর পাখিটির মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে গিয়ে দেখল ডানায় একটা তীর বিঁধে আছে। এ তো দেখছি সারসটার ডানায় তীর বিঁধেছে, তাই পাখিটা এত কষ্ট পাচ্ছে। আমি এই তীরটা বের করে দিই। এই বলে ডানা থেকে সে তীরটা বের করে দিল, তারপর ক্ষত স্থানটা জল দিয়ে ধুইয়ে দিল। আস্তে আস্তে পাখিটির ডানার ব্যথা কমে গেল আর সারসটি মহানন্দে ডানা মেলতে লাগল। এরপর সারসটিকে হাতে তুলে কাঠুরিয়া পাখিটির মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, খুব সাবধানে উড়বে, বুঝলে? আচ্ছা, আসছি বন্ধু, বিদায়। সারসটিকে বিদায় জানিয়ে কাঠুরিয়াটি আবার কাঠ কাটতে শুরু করে। কাটতে কাটতে সে অনুভব করল যেন তার কাঠ কাটতে আর কোনো কষ্টই হচ্ছে না, এবং সে আগের তুলনায় অনেক দ্রুত কাঠ কাটছে। আমার কুড়ুলটা আগের থেকে বেশ হালকা লাগছে। কাঠ কাটতে তেমন ক্লান্তও বোধ করছি না। নিজেকে বেশ শক্তিশালী মনে হচ্ছে। কয়েকদিন পরের ঘটনা। পাহাড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন, বৃষ্টিতে ভিজে কাঠুরিয়া কাঠ কাটছে। কাঠ কাটার পর সব কাঠ মাথায় করে নিয়ে পাহাড় থেকে নিচে নেমে নিজের কুঁড়ে ঘরের সামনে এসে কাঠুরিয়া চমকে গেল। ঘরে এত আলো জ্বলছে কেন? আমার ঘরে আলো এলো কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না। গিয়ে দেখি তো ঘরে এত কিসের আলো। এই বলে কাঠুরিয়া মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে ঘরে যেতে গেল। অমনি ঘরের ভিতর থেকে ধবধবে ফর্সা অপরূপ সুন্দরী একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখে কাঠুরিয়া বেশ বিস্মিত হল এবং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কে তুমি? কোথা থেকে আমার ঘরে এসেছো? আর কেনই বা এসেছো? আমি তোমার বউ হতে চাই। আমি জানি তুমি খুব পরিশ্রমী ও দয়ালু মানুষ। তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি তো তোমার মতো একজন পুরুষ মানুষের সন্ধানেই ছিলাম, তাই তোমার বাড়ি এসেছি। বৃষ্টিতে পুরো ভিজে গেছো দেখছি। এখন ঘরে এসো, গরম জল করে রেখেছি। হাত মুখ ধুয়ে এসে শুকনো জামা কাপড় পরো। আমি তোমার জন্য খাবার রেঁধে রেখেছি, কিছু খেয়ে নাও। কাঠুরিয়া ঘরে ঢুকে দেখল তার ঘরদোর সব পরিষ্কার, সব কিছু পরিপাটি করে সাজানো। এই সব দেখে কাঠুরিয়া যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, যেন মনে হচ্ছে সবই তার স্বপ্ন। এরপর ওদের বিয়ে হয়ে গেল। একদিন কাঠুরিয়ার বউ কাঠুরিয়ার কাছে একটি আবদার করল। বলছি, আমাকে একটা তাঁত ঘর বানিয়ে দেবে? আমি তাঁত বুনব। হ্যাঁ, তুমি তাঁত বুনবে? পারো তাঁত বুনতে? হ্যাঁ, আমি তাঁত বুনতে জানি। ঠিক আছে,
তুমি যখন বলছো আমি তোমায় তাঁত ঘর বানিয়ে দেব। আবদার শুনে কাঠুরিয়া তার বউকে একটা তাঁত ঘর বানিয়ে দিল। বউ তো ভীষণ খুশি। আজ থেকে আমি তাঁত বোনা শুরু করব, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আজ থেকে 7 দিন তুমি এই ঘরে ঢুকবে না, এমনকি ঘরের ভিতরে উঁকিও মারবে না। ঠিক আছে, তাকাবো না, কিন্তু কেন? সে তোমায় আমি কারণ বলতে পারবো না, কিন্তু তুমি আমায় কথা দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাঁত ঘরের দিকে একবারের জন্য তাকাবো না। এই তোমায় আমি কথা দিলাম। কথাটা যেন মনে থাকে। এই বলে কাঠুরিয়ার বউ তাঁত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর 7 দিন ধরে শুধুই ঘটঘটাং ঘটঘট ঘটাং শব্দ ওই তাঁত ঘর থেকে ভেসে আসতে লাগল। এদিকে কাঠুরিয়ার মনে অনেক কৌতূহল হল, তার বউ 7 দিন ধরে কি বুনছে। তার মন চাইছিল একবার জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি মারতে, কিন্তু বউকে সে কথা দিয়েছে, তাই ইচ্ছা থাকলেও তাঁত ঘরের দিকে সে তাকালো না। 7 দিন পর তার বউ বাইরে এলো, হাতে তার সুন্দর একটি কাপড়। কই শুনছ, দেখো তো কাপড়টা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, অপূর্ব। কিন্তু এই কদিনে তুমি তো দেখছি খুব রোগা আর দুর্বল হয়ে গেছো। কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার হাতে কাপড়টা দিয়ে বলল, ও কিছু না, শোনো, এই কাপড়টা তুমি বাজারে গিয়ে বিক্রি করো, কিন্তু তুমি নিজে থেকে এর কোনো দাম ধরবে না, লোকে যা দাম দেবে তুমি তাই নিও। ঠিক আছে। তুমি এই কাপড়টা বিক্রি করো গে, আমি এর মধ্যে তোমাকে আরও একটা কাপড় বুনে দেব। তবে বাজার থেকে ফিরে এসে তুমি যেন ভুলেও এই ঘরের দিকে তাকিও না। আচ্ছা ঠিক আছে। এই বলে কাঠুরিয়া 7-7টি পাহাড় পেরিয়ে অনেকটা পথ হেঁটে অবশেষে এক শহরের বাজারে এসে পৌঁছালো। তার হাতে অপরূপ সুন্দর ও সূক্ষ্ম কারুকার্য করা কাপড়টা দেখে লোকেদের ভিড় জমতে লাগলো, এবং মুহূর্তের মধ্যে অনেক লোকের ভিড় জমে গেল। সকলেই কাপড়টার দাম জানতে চাইল, কিন্তু কাঠুরিয়া তার বউয়ের কথা মতো কাউকে কাপড়ের দাম বলল না, তাই প্রত্যেকে যে যার মতো দাম বলতে শুরু করল। এই কাপড়টা 5 মোহর দাম দেব। আরে না না, এই কাপড়টা আমি 10 মোহর দেব। এই কাপড়টার দাম 30 মোহরের কম হতেই পারে না, আমি 30 মোহর দেব, আমাকে দাও। এই রকম যখন দাম নিয়ে কোলাহল চলছে, ঠিক তখনই ঘোড়ায় চড়ে এক সৈন্য এসে হাজির হল। ওহে কাপড়ওয়ালা, তোমার এই কাপড়ের সুনাম রাজামশাইয়ের কাছে পৌঁছেছে, এর সঠিক দাম একমাত্র তিনিই দিতে পারবেন, চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে। এই বলে সৈন্য কাঠুরিয়াটিকে রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে গেল। কাঠুরিয়ার হাতে কাপড় দেখে রাজামশাই বেশ খুশি হলেন। তোমার এই কাপড়ের গুণগান আমি শুনেছি, কই দেখি কাপড়টা। বাহ, খুব সুন্দর তো কাপড়টা, কি অপূর্ব কারুকাজ করা, সারস পাখির পালক দিয়ে কাপড়টা বোনা হয়েছে, এমন কাপড় তো আর পাওয়াই যায় না, অতি দুর্লভ। তুমি যদি আবারও কখনো এই কাপড় পাও, সোজা আমার কাছে চলে আসবে, আর এই নাও, এতে 100 স্বর্ণমোহর আছে, তোমার কাপড়ের মূল্য। কাঠুরিয়া এতগুলো সোনার মোহর পেয়ে খুশি মনে বাড়ির পথে রওনা দিল, তাকে 7টা পাহাড় পেরিয়ে যেতে হবে। কাঠুরিয়া 7ম পাহাড়টি পেরোতেই আবার সেই তাঁত বোনার ঘটঘটাং শব্দ শুনতে পেল। হঠাৎ কাঠুরিয়ার রাজার একটা কথা মনে পড়ে গেল, বউ যে কাপড় বুনছে সুতো না দিয়ে কি করে বুনল। রাজামশাইও বললেন কাপড়টা সারস পাখির পালক দিয়ে বোনা, কিন্তু ঘরের ভিতর বউ সারস পাখির পালক পাবে কোথায়। এই সব ভাবতে ভাবতে কাঠুরিয়া বাড়ি চলে এলো। তাঁত ঘর থেকে আসা শব্দটি তার কানে বাজছে, এই শব্দ তার মনকে উথাল পাথাল করছে, নানান প্রশ্ন তার মনকে বড়ই কৌতূহলী করছে,
তার মন চাইছে একবার জানালার ফাঁক দিয়ে দেখতে যে ভেতরে বউ কি করে সুতো ছাড়া তাঁত বুনছে, আর সারস পাখির পালকই বা সে পাচ্ছে কোথায়। কি করবে না করবে কাঠুরিয়া কিছুই ভেবে পাচ্ছে না। নিজেকে কিছুতেই সামলাতে না পেরে জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি মেরে সে দেখল তাঁতটার সামনে ধপধপে সাদা একটি সারস পাখি বসে আছে। পাখিটি তার লম্বা ঠোঁট দিয়ে নিজের গা থেকে পালক তুলছে আর সেই পালক দিয়ে কাপড় বুনছে। এই সব দৃশ্য দেখে ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। আমি কি দেখলাম? তাঁতঘরে সারস পাখি, মানে মানে সারস পাখি আমার বউ? না না, হতে পারে না। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে আবছা অন্ধকার। অন্ধকারের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে কাঠুরিয়া। হঠাৎ দেখল তার বউ পাশে বসে আছে। কাঠুরিয়া একটু ভয় পেয়ে তার দিকে তাকালো। আমাকে ভয় পেও না, তোমার মনে আছে একদিন পাহাড়ের জঙ্গলে তুমি এক সারস পাখিকে তীরের আঘাত থেকে সারিয়ে তুলেছিলে? আমি সেই সারস পাখি, তোমাকে সাহায্যের জন্যই আমি মানুষ রূপে এখানে এসেছিলাম। আমার আসল রূপ তুমি দেখে ফেলেছো, তাই আমি আর এখানে থাকতে পারবো না। তোমার সেদিনের সেবা শুশ্রূষাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তাই তোমার সাথে থাকতে এসেছিলাম। তুমি কাপড়টা যাতে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারো, তাই এই কাপড়টা বুনছিলাম, শেষ করতে পারলাম না। তোমাকে তো ঘরের ভিতরে তাকাতে বারণ করেছিলাম, কেন তাকালে তুমি? আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যে। আমি 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 অতি কৌতূহলবশত তাঁতঘরের দিকে তাকিয়ে ফেলেছি, আমাকে আমাকে আর একটি বার সুযোগ দাও। আমার সময় যে শেষ। এই বলে কাঠুরিয়ার বউটি আবার সারস পাখিতে পরিণত হয়ে গেল। তারপর মন খারাপের গলায় ডাকতে ডাকতে ডানা মেলে উড়ে গেল দূর আকাশে। বিদায়, চির বিদায়, বিদায়, চির বিদায়। কাঠুরিয়া অশ্রু সজল চোখে আকাশের দিকে তাকিয়ে সারস পাখিটিকে হাত নেড়ে বিদায় জানালো এবং পাখিটি চলে যাওয়ার পর সে কান্নায় ভেঙে পড়লো।